শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। পেয়ারা পাড়তে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির আরামবাগ তিরোল পঞ্চায়েতের মৈগ্রামের ইয়াদপুরের পূর্বপাড়ায়। মৃত গৃহবধূর নাম দীপা মালিক, বয়স 52 বছর বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এদিন বিকেলে দীপা মালিক বাড়ির ছাদ লাগোয়া পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়েছিলেন। সেই সময় পা পিছলে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন। জানতে পেরেই পরিবারের সদস্যরা দীপা মালিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে আছে। বর্তমানে মৃতের স্বামী ছাড়াও রয়েছে দুই ছেলে। দীপা মালিক বিকাল চারটের দিকে হয়েছে। তারপর যখন পড়ে গেছে আওয়াজ হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে দেখ নিয়ে এসে জল ঢালা হয়েছে। তৎক্ষণাৎ আমার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে টিকিট করিয়ে যখন এই বিল্ডিংয়ে আনা হয়েছে তখন ডাক্তার বললো মারা গেছে। আমার 51-52 বছর। ওনার বাড়ি দুই ছেলে, দুই বৌমা, স্বামী দীপা মালিক। আমি ওর বড় ছেলে। পেয়ারা পাড়তে উঠেছিল, গাছে ওঠেনি, ছাদ থেকে গাছে পেয়ারা গাছটা দেয়ালের গায়ে, ছাদের গায়ে, ছাদ থেকে পারা যায়। ছাদ এমনি গাডওয়াল, অল্প গাডওয়াল। তন্ময় মালিক না শ্যালো ভাবে থাকে, মানে গাছের ডাল, হয়তো গাছের ডাল টানতে যে কোনো কারণে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।